রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য। একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আজ রাতে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা শাকিব দেশে ফিরবেন তার শেষ টেস্ট খেলতে, অথচ তাকে ঘিরে নেই কোনো সাজসজ্জা, নেই শাকিবকে বিদায়ী টেস্টে সংবর্ধনা দেওয়ার বিশেষ কোনো প্রস্তুতি। বরং শাকিব দেশে ফিরলে বিসিবি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কিনা সেটি নিয়েও যত চিন্তা ছিল। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র‍্যাব, এটা আসলে আমার হাতে না, আমাদের আমার বা বিসিবির হাতে না, আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। আমরা বলি নাই এটা, আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস নাকি বলে আপনি বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা কিছু করণীয় কিছু নাই। শাকিবকে নিয়ে এমন চিন্তার কারণ তিনি নিজেই। বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা শাকিব কখন যে নামতে নামতে অতল গহ্বরে চলে গেছেন সেটা তিনি নিজেও জানেন না। রাজনীতিতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছেন শাকিব, তার চেয়ে বড় সর্বনাশ করেছেন দেশে ছাত্র জনতার আন্দোলনের সমর্থন না জানিয়ে। চুপ থাকলেও হয়তো পার পেয়ে যেতেন শাকিব আল হাসান, তবে তিনি তা করেননি, বরং দর্শকের প্রশ্নের মুখে পড়ে ওই দর্শককে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়েছেন দেশের জন্য তার অবদান কি। এতটুকুতেই সীমাবদ্ধ থাকেনি শাকিব। দেশে যখন ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, শাকিবের 75 জার্সি গায়ে দেওয়া কিশোরকে আন্দোলনে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে থানায় নেওয়া হচ্ছে, তখন নীরব ছিলেন শাকিব। যখন ছাত্র জনতার আন্দোলনের সমর্থনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের প্রতি আহ্বান জানাচ্ছেন হাজার হাজার শাকিব ভক্তরা, তখন যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের নিয়ে দিব্যি ঘুরে বেড়িয়েছেন নৌকার নির্বাচন করা শাকিব। পারিবারিক সেই ছবিগুলো সে সময় সগর্ভে পোস্ট করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। শাকিবের এমন কাজ কোনোভাবেই মেনে নিতে পারেনি রাস্তায় রক্তাক্ত হওয়া সেই ভক্তরা। শাকিব তাই এখন নিজের স্বার্থের কথা চিন্তা করে ক্ষমা চাইলেও তা মেনে নিতে পারেনি তার ভক্তরা। শাকিবকে দেশে ফিরতে না দিতে মিরপুর স্টেডিয়াম জুড়ে দেওয়াল লিখন হয়েছে। শাকিবকে খেলতে না দেওয়ার পক্ষে অবস্থান করে হচ্ছে আন্দোলন, যে আন্দোলনে দেয়া হচ্ছে শাকিব বিরোধী নানা স্লোগান। ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাকিবের কুশপত্তলিকা দাহ করা হয়েছে। শাকিব বিরোধীদের অবস্থান যখন ক্রমেই শক্ত হচ্ছে, তখন দুবাইয়ে থাকা শাকিবকে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে বলা হয়েছে, যেখানে সিদ্ধান্ত হবে শাকিব দেশে ফিরবেন কিনা। শাকিবের দেশে ফেরা নিয়েও অবশ্য আছে স্বার্থ। দেশের মাটিতে শাকিব তার ক্যারিয়ারে শেষ খেলতে চান। বাংলাদেশের মানুষের ভালোবাসাই যে শাকিব তিনি হয়েছেন, শেষবারের মতো সেই মানুষের সামনে দাঁড়াতে চান তিনি। এসব যত যাই বলুন না কেন, তিনি এর পিছনে লুকিয়ে আছে অন্য কারণ। আসল কারণটা, তিনি আসন্ন বিপিএল এ খেলতে চান, তার আগে দেশের পরিস্থিতি বুঝতে চান। দীর্ঘ ক্যারিয়ারে অর্জনকে কাজে লাগিয়ে আবেগ তৈরি করে বিসিবি ও সরকারের কাছ থেকে নিরাপত্তা নিয়ে ছাড়পত্র চান, যাতে দেশে ফেরা নয়, দেশ তাকে কোনো বাধার মুখে পড়তে না হয়, তাকে তার দলের অন্য নেতাকর্মীদের মতো শিকার না হতে হয় গ্রেফতারের। তবে এসবের মধ্যে শাকিব বুঝতে পারছেন না সেগুড়ে বালি। শাকিবকে নিয়ে যে আবেগ ছিল তার ভক্তদের মধ্যে, সেই আবেগের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই এখন আর। শাকিব আল হাসান এখন তাই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে কেবলই এক আক্ষেপ ও হাহাকারের নাম। সেটা ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, বুদ্ধি দিয়ে হোক, নিজের ব্রেন ইউজ করে হোক। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।